ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি আবারকাতু ভাই আপনার প্রশ্ন যে কাবিরা গুণা যেগুলো রয়েছে খুব বড় ধরনের কাল কেয়ামতের দিনে যে গুণাগুলোর জন্য আল্লাহ তালা তার বান্দার প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন না তো সেই গুনাগুলো থেকে ক্ষমা পাওয়ার কী উপায় আছে ভাই প্রত্যেকটা গোনা থেকে ক্ষমা ক্ষমা পাওয়ার উপায় হচ্ছে একটাই সেটা হচ্ছে তওবা তওবা করতে হবে তওবা করতে হবে অন্তরের অন্তর স্থল থেকে দৃঢ় প্রতিষ্ঠিত তওবা যেটাকে বলা হয় নাসুহা আল্লাহ সুহানা তালা বলছেন হে নাসুহা হে ইমানদার গণ তোমাদের জন্য যদি গুণা হয়ে যায় তোমাদের দ্বারা তাহলে আল্লাহ সুহা তালা নিকট তুলনা সুহা করো তাসুহা হচ্ছে হচ্ছে এমন তবা যে গুণাগুলো আমার দ্বারা হয়ে গিয়েছে সেই গুণাগুলোকে উল্লেখ করে আমি আল্লাহ সুবাহতালের কাছে তবা করব যে যেটা ভুল হয়ে গিয়েছে সে ভুল আর জেনে শুনে আমার দ্বারা হবে না এইভাবে তবা করতে হবে তবে সেগুলোগুলো মাফ হবে তো কাবিরাগুলো কিছু রয়েছে এমন যেগুলোর জন্য কাল কেয়ামতের দিনে কিন্তু বান্দা নেকির কাজ করেও আল্লাহ সুবাহন তালা রহমত থেকে বঞ্চিত থাকবে তার মধ্যে কয়েকটা আমি বলে দিচ্ছি আল্লাহ তালা তাদের দিকে ফিরে তাকাবেন না যেসব আলেমরা যেসব আলেমরা স্বার্থের জন্য কোরআন হাদিসের জ্ঞান লোকেদের থেকে গোপন রাখে সুরা বাকারা সুরা নম্বর দুই আয়াত নম্বর একশো চুয়াত্তর অর্থাৎ জানছে এটা শিরিক জানছে এটা বিদাত সা সত্ত্বেও তারা কামিয়ে খাচ্ছে আর জানছে এটা সুন্না কিন্তু সুন্না প্রকাশ করতে গিয়ে যদি তা স্পষ্ট হয়ে যায় তাহলে মানুষ করবে না তাই সেগুলো থেকে তারা গোপন রাখছে যারা আল্লাহর নামে মিথ্যা কসম ও অঙ্গীকার করে এবং তা পালন করে না সুরা নম্বর নম্বর পুরুষ যে সমস্ত পুরুষ পায়ের বা গাঁটের নিচে নিচে কাপড় ঝুরিয়ে এবং মিথ্যা কসম খেয়ে মাল বিক্রেতা ও কাউকে দান করে প্রকাশ করে খোটা দিনে বলা এই তিন ব্যক্তি আল্লাহ সুবান রহমত থেকে কালকে আমাদের দিনে বঞ্চিত থাকবে সাহি মুসলিম হাদিস সুমার একশো ছয় পর্যাপ্ত পরিমাণে পানি থাকা সত্ত্বেও যে ব্যক্তি পথিককে দেয় না সেই ব্যক্তিও কাল কেয়ামতের দিনে আল্লাহ সুবান রহমত থেকে বঞ্চিত থাকবে স্বার্থের জন্য যে ব্যক্তি রাষ্ট্রপ্রধানের হাতে বাইয়াজ করে সেই ব্যক্তিও কাল কেয়ামতের দিনে আল্লাহ সুমান তাল্লাহ রহমত থেকে বঞ্চিত থাকবে মুসলিম হাদিস একশো আট বৃদ্ধ ব্যবীচারী মিথ্যাবাদী শাসক বা রাষ্ট্রপ্রধান ও অহংকারী দরিদ্র একশো সাত যে ব্যক্তি নিজের স্ত্রীর পায়খানা রাস্তায় সঙ্গম করে তির্মিজি হাদিস এগারোশো পঁয়ষট্টি এদের প্রতি আল্লাহ ফিরে তাকাবেন না এবং তাদের প্রতি তিনি রাগাময় থাকবেন আর তাদেরকে ক্ষমাও করবেন না কালকে আমত্র দিনে এবারে আসা যাক কিছু মানুষের সঙ্গে আরও দুর্ব ব্যবহারের যেটা একটি হাদিস রয়েছে বিরাট আবু হুরেরা রাজিয়াল তালা হতে বর্ণিত একদম রসুল্লাহ সাল আসালাম বলেন তোমরা জানো কি দরিদ্র কোন ব্যক্তি সাহাবিগণো বললেন আমাদের মধ্যে তো দরিদ্র সেই ব্যক্তি যার নিকট টাকা করি নেই ধন ধন সম্পদ নেই তখন রসুল্লাহ সাল বলেন কেয়ামতের দিনে আমার উন্মতের মধ্যে সবচাইতে দরিদ্র হবে সেই ব্যক্তি যে ইহলৌকিক জীবনের নামাজ রোজা এবং জাকাত ইত্যাদি নিয়ে আসবে আর তার সাথে সাথে তারা এমন লোক আসবে যাদের কাউকে সে গালাগালি করেছে কারও মিথ্যা বদনাম রটিয়েছে কারও সম্পদ বেইমানি করে আত্মসাত করেছে কাউকে হত্যা করেছে এবং কাউকে বিনা অন্যায় মেরেছে সুতরাং এসব হকদারকে তার নেকি সমূহ পরিমাণ অনুযায়ী দিয়ে দেওয়া হবে তা প্রদান করতে গিয়ে সকল হকদারের পাওনা আদায় করতে করতে তার নেকি নিঃশেষ হয়ে যাবে তখন ওই হকদারদের কৃত গুনাগুলো ওই ব্যক্তির উপর চাপিয়ে দেওয়া হবে অতপর তাকে দোজকে নিক্ষেপ করা হবে সাহি মুসলিম মিশকাত হাদিস নম্বর পাঁচ হাজার একশো সাতাশ